আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি মুবিনা মিম। বাবার মৃত্যুর খবর শুনে গ্রামের বাড়ি রাজবাড়ি গিয়েছিলেন এলিনা ইয়াসমিন নামে এক নারী, আর ঢাকা ফেরার সময় হারাতে হলো নিজের প্রাণ। বেনাপোল এক্সপ্রেসের আগুনে মৃত্যু হওয়া এলিনার 5 মাসের ছেলেকে নিয়ে এখন দুশ্চিন্তার শেষ নেই পরিবারটি। আর কত চোখের জল ঝরলে শান্ত হবে এলিনার স্বামী সাজ্জাদ হোসেনের হৃদয়, আর কত আহাজারি করলে 5 মাসের শিশুটি ফিরে পাবে তার মাকে, এমন প্রশ্নের উত্তর নেই সাজ্জাদ হোসেনের কাছে। বাবার মৃত্যুর খবর শুনে মাত্র 10 দিন আগে ঢাকা থেকে রাজবাড়ি সদর গিয়েছিলেন সাজ্জাদের স্ত্রী এলিনা ইয়াসমিন, সাথে 5 মাসের ছেলে শিশু আরফানকে নিয়ে। শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেসে ঢাকায় ফিরছিলেন এলিনা ও শিশু ছেলে আরফান, সাথে আরফানের মামা মামি ছিল একই ট্রেনে। আগুন লাগার পর এলিনা ছেলেকে তার ভাইয়ের কাছে তুলে দেন। তখন আরফানকে নিয়ে মামা মামি বের হতে পারলেও আটকা পড়েন এলিনা। নিশ্চিত মৃত্যু হয়েছে জানলেও তার লাশ মিলছে না এখনও। বাচ্চাকে তার মামার কাছে দিয়ে এরপর আটকে পড়েন এলিনা, বলেন এলিনার স্বামী সাজ্জাদ হোসেন। এ ঘটনায় আরফানের মামা মামি সহ 8 জনকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে, তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন বলেন, ট্রেনে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ 8 জনের বেশিরভাগ রোগীরই শ্বাসনালী পুড়ে গেছে, সবাইকে অবজারভেশনে রাখা হয়েছে, তাদের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।